सर बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा। बोलो। मैं सर बोलছিলাম যে একবার টয়লেটে যাব। টয়লেটে যাবে? কোথাও যাবে না। টয়লেটে যদি বেরো ক্লাস থেকে তোমার মার্কস আমি কেটে দেব। পেপার চেক হচ্ছে, মার্কস আমি কেটে দেব। অন্য টিচারদের বলবো তোমার অন্য সাবজেক্টে মার্কস কমিয়ে দিতে। বুঝেছো? চুপ করে গিয়ে সিটে বসো আর যেটা করতে বলি সেটা করো। আমি চুপ সিটে গিয়ে বসে। যদি দেখি সব ঠিক আছে তোমার মার্কস আমি কেটে দেবো। যে মার্কস দিয়েছি সেই মার্কস আমি কেটে দেবো। কোথায় কোনো তো ভুল নেই, ক্যালকুলেশনে সব মার্কস ঠিক আছে। দাঁড়ো, তুমি সব মার্কস আমি কেটে দেবো, সব মার্কস আমি কেটে দেবো। Music. Please cut me. Please. কাটবো না, ঠিক আছে, শেষ সুযোগ দিচ্ছি। পরে যদি না দেখে আমাকে বলে যাও মার্কস প্রবলেম আছে, তাহলে কিন্তু আমি আর ছাড়বো না, মার্কস আমি কেটে দেবো। আর এটা আমার শেষ কথা, ঠিক আছে? যাও সিটে গিয়ে বসো, এটা অত পেপার। গুড ইভিনিং স্টুডেন্টস, আমি আজকে তোমাদের কেমিস্ট্রিতে ম্যাটে পড়াবো। কিন্তু পড়ানোর আগে, ম্যাট শুরু করার আগে আমি চাই যে তোমরা একবার থরোলি রিডিং পড়ো ম্যাটার চ্যাপ্টারটা। কি হলো, পড়ছো না কেন? হ্যাঁ, আমি বললাম না পড়তে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। আপনি তো বললেন কেমিস্ট্রি পড়তে বললেন, তো ও আমি ম্যাটার বলেছিলাম না পড়তে, রিয়েলি সরি, রিয়েলি সরি। হ্যাঁ, তোমরা মন দিয়ে পড়ো, ঠিক আছে? মন দিয়ে পড়বে। অরিত্র, আমি তোমায় চার্ট পেপারটা দিলাম, ঠিক আছে? তুমি জানো, আমি চাই তুমি জানো এই চার্ট পেপারে আমাদের ক্লাসের টাইম টেবিলটা লিখে আনো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি করে আনবো। হ্যাঁ, কালকের মধ্যে। আই ওয়ান্ট দিস বাই টুমরো, ওকে? কী হলো ঐশিক, আমি বলেছিলাম না যে আজকে আমি আজকে আনতে বলেছিলাম না আমাদের টাইম টেবিলটা, আনো নি কেন? কিছু বলেন নি করতে কাজ। হ্যাঁ, ভুলে গেছো, এ করছিল তো। আমি অরিত্রকে বলেছিলাম না। কোন এই লোক, কাহাঁ সে আতে? আর ইউ কমেডি মি? আমি তোকে চোখ উঠি নেবো বলেছি। আমি মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হে। আমি কো উঠে নেই। Rule number one. Present,
প্রেজেন্ট স্যার। রোজ আবার কি? প্রেজেন্ট স্যার। ওকে সো এখন আমরা পড়ব পড়ে স্পিড। নাও স্পিড আমরা সবাই মানে আমরা সবাই জানি যে স্পিড কি। লেট মি টেল ইউ সামথিং মোর ইন্টারেস্টিং অ্যাবাউট স্পিড। এবার স্পিড স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে আমার না একটা গান গাইতে ইচ্ছা করছে, কি করব? তুমি এখন গান করতে চাও? দেখো আমি যখন ক্লাসে পড়াচ্ছি তুমি এখন কিভাবে গান করতে পারবে? ক্লাসে গাইবো না স্যার, আমি প্রিন্সিপালের অফিসের সামনে দাঁড়িয়ে গাইবো। আহ মাস গাদি মা বেটে মা রে তুমি তো বড় হেভি ড্রাইভার হো ভাই। তুমি প্রিন্সিপালের অফিসের সামনে কি গান করতে চাও? বাবা দেখো এটা প্লিজ করো না, কারণ দেখো প্রিন্সিপাল যদি শান্তি পারে যে আমি তোমায় তার অফিসের সামনে গিয়ে গান করার পারমিশন দিয়েছি আমার মানে তাহলে আমার চাকরিটা যে থাকবে তা আমি শিওর নই। তো তুমি একটা কাজ করো, তুমি তুমি তোমার গান করার ইচ্ছা হলে তুমি প্লেগ্রাউন্ডে যাও, সেখানে গিয়ে তুমি যত ইচ্ছে গান করো। প্লেগ্রাউন্ড তো ফাঁকা আছে, সেখানে কেউ কিছু বলবে না, যাও প্লেগ্রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ গো এনজয় ইয়োরসেলফ। তো এবার স্পিড, টু ফাইন্ড স্পিড ওকে সো ক্লাস নাও উইল স্টাডি অ্যাবাউট ডেন্সিটি। নাও ফার্স্ট উইল টক অ্যাবাউট হোয়াট ইজ ডেন্সিটি। এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। গল্প লিখতে ইচ্ছে হচ্ছে, গল্প লিখব। আর ইউ কমেডি মি? আমি না এখন ফিজিক্স পড়ছি, আর তুমি বলছো তুমি এখন স্টোরি লিখতে চাও। ঠিক আছে তুমি এটা কাজ করো, তুমি স্টোরি লেখো, লেখো না লেখো। ওকে ঠিক আছে আমি লিখছি। আল্লাহ মাফ করে, বহুত মানুষ লাগলো, মত করো রেন লো, রেন বহুত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, থারা মুড খারাপ কর দিয়া। হ্যাঁ তো সব আজ কি পড়ানো কথা ছিল জানো? হ্যাঁ স্যার বলছিলাম যে আজকে স্যার ইংলিশ গ্রামার পড়াবার কথা ছিল, আগের ক্লাসে বলেছিলাম না ইংলিশ। ও হ্যাঁ আগের ক্লাসে বলেছিলিস না? ও হ্যাঁ ইংলিশ গ্রামার। হ্যাঁ চল সবাই রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বই খোলো, সে বইয়ের পেজ নম্বর 26 যাও, সেখানে দা সেন্টেন্স পাবে, লেখো লেখো সেন্টেন্স কাকে বলে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। না স্যার আমি ক্লাসে আইসি স্যার। স্যার না আজকে তো আমি ছুটি নিইনি না, নিয়েছিলাম স্যার ঠিক মনে পড়ছে না স্যার। স্যার হয়তো নিয়েছিলাম স্যার, সব ভুলে যাচ্ছি স্যার, কি করি বলুন তো স্যার। ঠিক আছে স্যার যখন এসেই গেছি তখন বাচ্চাদের পড়িয়েই নি স্যার, কি আর বলি স্যার ভুলে গেছি। কি অবস্থা রে, সব ভুলে যাচ্ছি। আচ্ছা তো আমি কি পড়াছিলাম জানো, ওই বীজগণিত না পাটি গণিত রে? না স্যার আপনি তো আমাদেরকে ইংলিশ গ্রামার পড়াচ্ছিলেন। ও না গ্রামার পড়াচ্ছিলাম তো, গন্ডগোল গন্ডগোল সারা সব ভুলে যাচ্ছি। হ্যাঁ বল। হ্যাঁ স্যার সব্য না? হ্যাঁ বল বল বল। হ্যাঁ স্যার বলছিলাম যে স্যার আমাদের তো আজকে মানে ইয়ে ছিল কি বলে আফটার ক্লাস ছিল, তো আজকে এলেন না? আজকে আমার তোদের সাথে ক্লাস ছিল নাকি? আজ তো শুক্রবার, সব ভুলিয়া যাচ্ছি দেখছি, সব ভুলিয়া যাচ্ছি। আচ্ছা এবারে ওয়াই কোট, কথাবার্তায় তো মনে হচ্ছে যেন গেও ভূত, কিন্তু কোট পড়েছে কেন? পয়সাই পয়সা হোগা, এইগুলোই তো না। কি অবস্থা, গন্ডগোল মাথার রে, পুরো গন্ডগোল। চল 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 ক্লাসে চল, সব ভুলে যাচ্ছি রে। গুড মর্নিং স্টুডেন্টস,
আচ্ছা তো গৌতম কেমন আছো, ভালো আছো তো? হ্যাঁ স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আজ তোমাদের মার্কস ফেলে দিয়েছে, আর প্রত্যেকবারের মতো আবার টপার হয়েছে গৌতম হালদার। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সুরেশ আবার সেই বেশি পাকা মেমের এক্সট্রা লিখতে গেছো, আচ্যাং আচ্যাং করে মার্কস কেটে গেছে এবার তোমার। কী হবে বলো তো তোমার লাইফ? ঠিক আছে, ঠিক আছে, সেই ফেলই করে যাবে চিরটা জীবন, একটু তো কিছু করো। এ টোনি কসলা থাম লসরে বাজো কি বারণ করেছো তুমি এত সুন্দর এত ভালো পড়াশোনায়? ঠিক আছে, ওকে। বলছি আমারও লিভ লাগবে। সুরেশ তুমি লিভ কেন চাইছো? তোমার তো এমনিতেই পড়াশোনা হয় না, আবার তুমি এর ওপর লিভ চাইছো কিসের জন্য? তোমার তোমার কোনো লিভ নেই, কদিনের জন্য এমনিতে? তিন দিন। তিন দিন? গুড টেস্ট মি। তিন দিন ধরে তুমি কি করবে? প্লিজ স্যার, প্লিজ, প্লিজ। এখন বাড়ি গিয়ে তুমি পড়াশোনা করবে, এখন সব লিভ টিভ তো লিভ টিভ পাবে না। ঠিক আছে, দিতে হবে। এখানটা এবার আমি কি করাবো, কি করাবো? আগের দিন বলেছিলাম না, হ্যাঁ মনে থাকে না উজাঙ্গার কথাটা? কি করেছিলাম, কি বলেছিলাম আমি? আজকে আমি শেখাবো, এটা বল না, কি শেখাবো বলছিলাম? স্যার জানি না, আজকে মোছান ইন ফাইভ ডাইমেনশন। তো আরে মার্কার কোথায়? এবার তো আমি মেরে উড়িয়ে দেবো এবার তাহলে চলে। মোশান ইন ফাইভ ডাইমেনশন মানে কি? গতকাল এই জন্যে না তোমাদের পড়াতে ইচ্ছা হয় না, কিছু তো হবে না জীবনে, সময় শুধু নষ্ট করার জন্য এসেছে যথেষ্ট। ক্যান্টিনে চাউমিন চেবানোর জন্য এসেছে, আবার কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করে না আমি ছ চামড়া উঠিয়ে দেবো, আমি একদম রড দিয়ে উঠে ধরে এনেছি আমি।